অফিসার দরকার না, বাসা থেকে অফিস করো, বাসা বসে টুকটাক মেনটেন করছো, শেষ। এখন কি হইলো না হইলো অত ডিটেলস যায় না আর হচ্ছে। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো যারা হেভি মজা চাকরি করবো তার শ্বশুর বিয়ে করলো, তার শ্বশুর তার একটা আরো অনেক আগে সাত আট দশ বছর আগে, কত বছর দুয়েক আগে সেখান থেকে স্বর্ণপুরা চালিয়ে ধরা ধরা পড়িয়া, হ্যাঁ পুরা দুই বছর এটার সাথে সামরিক বাহিনীর লোক চাকরি করলে সে চাকরি জীবনে সামরিক বাহিনীর একটা অবস্থা তার যদি করে তার কাজ করে, কারণ তার পুরো চাকরি জীবনটা ট্রেনিং হয়ে যায়। এই যে ওদের যদি এইভাবে চাকরি করাইতেছে কোম্পানি, ওরা আমি কোম্পানি বন্ধ হয়ে গেলে কাল পর অন্য কোম্পানি দিকে চাকরি করার জন্য লাভ হয়ে যাবে। এই ধরনের মানুষ ভেরিটা বাংলাদেশে তো অনেক বড় বড় কোম্পানিতে দিয়ে রাখতে হবে, এটা ভালো পছন্দ দিকে দিয়ে পারি। আমি তো কটা বাজে আমি না থাকি এমনি এবার আপনি দাঁড়িয়ে ছিলেন কেন? হ্যাঁ
তার সঙ্গে শর্ট কি ছিল? পাঁচ বছর আগে তো বেবি ছিল নাকি? না তখনও ভালো ভালো খেলতো, কিন্তু মাঝে এক বছর খুব অ্যাক্সিডেন্ট খুব খারাপ গেছে। হ্যাঁ এরকম ই করা লাগছে, শুধু ওই 12 নম্বরের যে পার্ক আছে না, যখন টুর্নামেন্ট খেলছি কামরুল ভাইরে নিয়ে, সেই দিন কেড়ে শুধু তুলে আমি চিন্তা করছি যে হাত যদি খুলে পড়েও যায়, ওইটা খুলে তারপরে ওই যে খেললাম, তারপরে আর আর লাগে তো না, আর লাগে তারপরে। গত এক বছর দেখছি তোমার খুব খেলার খুব ইম্প্রুভ, এতটা ইম্প্রুভ আমাদের এখানে আর কারো হয়নি। ঘেনে ঘেনে এটাই ভাবছো নেটের সামনে থাকতে হবে। সামনে থাকতে হবে কামরুল রাজু সাইলেন্ট কিলার। Thank you.